ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু সম্পর্কে মামতো ভাই ও ফুফাতো বোন। নিহত স্বজন মাজিদুল ইসলাম জানান, রাজু ভূঁইয়ার বাড়ির পেছনে সাঁতার কাটতে গভীর পুকুরে নামে মাইশা ও জুবায়ের। এরপর পানিতে ডুবে যায় দুই শিশু। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দিনাজপুরের কাহারল উপজেলার ঢেপা নদীতে গোসল করতে গিয়ে দুইজন নিখোঁজ হয়। দুপুরে নদীতে সাঁতার কাটতে নেমে বীরগঞ্জ উপজেলার পালচাপুর ইউনিয়নের মিম ইসলাম ও একই ইউনিয়নের ইব্রাহিম নিখোঁজ হয়।